লাভ করার ক্ষেত্রে ওনার মাথাটা একদম ঠান্ডা ছিল কুল এন্ড ক্যালকুলেটেড ব্রেন আর যখন একটু কম দাম বলা হয়েছে তখন ওনার মাথা ঠিক নাই পাগল হয়ে গেছে আচ্ছা এখন তো এই তোমার নাম দাও ফিলের নাম দাও সাইফুল ইসলাম আমাদের পলিসি আমরা দেখছি সাইফুল ইসলাম আপনি যা মন চান তাই করেন কিছু বলেন না দয়ারু কাশ্মীর নাই যেটা আমাদের কাশ্মীর আমাদের আমাদের মানে আপনি দেন না তো আমাদের দিতে তার আপনি কাশ্মীর আমাদের আমরা ওই জন্য এসেছিলাম জিনাকে দেন না এবার জন্য একটু জি দেন পরবর্তী জন্য নেক্সট কিছু দেন আমি যা মন চান তাই করেন আমি আমরা দোকান থেকে দেন স্যার নেক্সট কিছু একদম আমি তো দোকান জানাইছেন আপনি কি জানিয়েছেন আমি বলছি স্যার ডিমের দাম তো কমতেছে এখন আমাদেরকে পার্টি মাল দিতেছেন এখন আমরা দুদিন ধরে ডিম বেচতে পারতেছি না আপনার মাল কোথা থেকে আনেন তারপর আমরা যে যে দোকানের যে সেতু এন্টারপ্রাইজ ওনার মেমো নিয়ে গেছে আপনারা লুক পাঠান ওনারা মাল দিবে ওই কথা বলতে উনি আপনি আজকে যে ডিম কিনেছেন আমাদের যে পার্টি মাল দেয় উনি আজকে মাল দেন আমার ভাই এক ব্যানার থেকে মাল নিছে উনি 1280 টাকা ধরছে আমরা 1300 টাকা করে বেচতেছি এইটাই বিক্রি করছেন 1300 এখানেই তো সমস্যা লিখেছেন 1300 কিন্তু বাস্তব বিক্রি করছেন কত 1300 টাকা বিক্রি ওই যে উনি বাকি নিছে আমরা দুইজনকে নিয়ে আসছিলাম একজন আনছেন একজন আনছেন ওনারা বললেন যে আপনি বিক্রি করতেছেন আরো বেশি রেটে দরটা নির্ধারণ করে দেন সন্ধ্যার সময় পরে এগুলো অ্যাকসেপ্টেবল হবে না বাকিতে হোক নগদে হোক কিছুতে হোক যেভাবে টাকা পরিশোধ করবেন এগুলো হচ্ছে আপনার ব্যবসায়িক পলিসি তার সাথে আপনার একটা এগ্রিমেন্ট থাকবে ঠিক আছে কিন্তু রেটটা সঙ্গে সঙ্গে দিতে হবে যখন বিক্রি করবেন সঙ্গে সঙ্গে লিখে দিতে হবে এরকম কোনো ভুল জিন্দিগির সামনে আর জিন্দিগি দিব না যদি এরকম ভুল দেখেন যা মন চায় আমরা বিচারে আমরা মন যা চাই সেটা আমি তো করতে পারবো না আইনের বাইরে আমরা যেতে পারবো না আমিও আইন দ্বারা পরিচালিত আপনার পথে বসে দিতে স্যার আমরা তো স্যার আমরা মাল আনি বেচেও যেতে আছি ক্যাশ টাকাও নেই সত্য ধরে স্যার তোমাকে বললি গেছে সবকিছু রাখার জন্য আমি তো এখন খেয়াল করছি যে মন্ডল আসছে তোকে তো বলা হয়েছিল যে সবকিছু রাখবি সব কাজ তুই রাখবি অবশ্যই অবশ্যই তুই তো বোকামি করবি কেন ঢাকা মহানগরের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মার্কেটের ভিতর এই শালি মার্কেট একটি সেটাই তো ওকে আমি নিজে উদ্যোগে বলে দিচ্ছি কারণ ডিম নিয়ে আমি দোকান থাকি আমার বাসা তো জানেন তো ওকে তো আমি ডিম নিয়ে সেদিনকে বলে দিয়েছি তুই কাগজপত্র সব রাখবি এটা সব সময় তো ঠিক শুধু তাই না বিক্রি কাশ্মীর দেয় না ইনি নিজেই দেন না দ্বিতীয়ত লিখেছেন দেখেন কত 1300 টাকা করে পিস উনি বিক্রি করছেন তার চেয়ে বেশি দামে আমরা পাশে যিনি কিনে নিয়ে গেছেন ওনাকে ধরে নিয়ে আসছি কত কিনে গেছেন আর বেশি দামে কিনেছেন ওরে যথেষ্ট বেশি মানে যথেষ্ট পারেন যতটুকু পারেন হেল্প করে দেন জান একবার মাপ চাইছে তো কিন্তু এখন হেল্প করার সুযোগ নেই না সেটাই সেটাই সুযোগ নেই বোকামি না লাভ করতেছেন ব্যবসা আমরা
উনি শুধু লাভ করেই যাচ্ছেন এতে করে মাথার সমস্যা হচ্ছে না আর একটু যখন নিজে দাম কম আদিছেন তখন মাথার সমস্যা হয়ে যাচ্ছে না সেটা সেটাই উনি মাথা ঠিক নাই দোকানের গোনারি মত উনি পাগল হয়ে গেছেন আপনাদের সমস্যা তাহলে আপনি দোকানে যে মাল অনলাইনে বয়ার হ্যাঁ লাভ করার ক্ষেত্রে উনার মাথাটা একদম ঠান্ডা ছিল কুল এন্ড ক্যালকুলেটেড ব্রেন আর যখন একটু কম দাম বলা হয়েছে তখন উনার মাথা ঠিক নাই পাগল হয়ে গেছে আচ্ছা এখন এত এই তোমার নাম নাম দাও ফিলের নাম দাও সাইফুল ইসলাম কত পলিসি আমরা দেখছি সাইফুল ইসলাম উনি যদি অসুস্থ হয় ওনার ট্রিটমেন্ট না করে আপনি দোকানে বসে থাকেন মানে সমস্যাটা প্রতি বছরে একবার হয় প্রতি বছরে মাথার সমস্যাটা প্রতি বছরে বুঝাইলে শীতের আবার হলে এই সমস্যা হালকা হালকা দেখা যায় গুরুত্বপূর্ণ জায়গা কেন বসাইছেন আরো সমস্যা বেশি দূর দূর করে তো ভাই যে কথাগুলো বলেছে মিডিয়া চলে গেছে না মাল আনি এমতে আমি বেঁচে উঠে যারা ঘর দানে আমরা মাল কিভাবে দেন না মাল দিতে পুরো মার্কেটে মাল থাকতে দেন সকাল দশটা না কোন মার্কেটে কোথাও মাল নাই যদি মাল দিতে হতো সারাদিন দোকান দিয়ে আস্তে দিয়ে বাঁচতাম সমস্যা নেই মালে অল্প কাস্টমার এমন ভালো ভালো বানাইলে ভাই মাল দেন আমার মাল দাম না করি মাল তাও দাঁড়িয়ে উনি ওই যে সার বসেছিল কতটুকু আছে মাল নাই ভাই মাল দেন মাল না দিলে করতে দেবো ওই যে উনি দিয়ে সেখানে বসেছিল কিন্তু মালটা যদি আমরা পাইতাম পরিপূর্ণভাবে তো যদি ঠিক দাম বেচতাম কোনো সমস্যা নেই মাল মগে যার লাগবে 50,000 আর যদি 10,000 5,000 আমরা কী করবো আমরা কিনছি সালে জিনিস বুঝে 12,000 কিনেছি 3 টাকা